वेलकम बैक टू माय चैनल अपर्णा सिंपल लाइफ। चलो बंधुरा, आज आमी तोमादेर साथे एकटा पियाज फुली दिए रुई माछेर रेसिपी शेयर करब। एटा खेते किन्तु खूब भालो लागे आर शीतकालेर दिने तोमरा जे कोनो दिन बाड़ीते बानिये निते पारबे। ताहले देखे नाओ आमी किभाबे एई रेसिपिटा करछि। ताहले देखे नाओ आजकेर एई रेसिपिटा करते आमार कि कि उपकरण लागबे। এখানে আমি রুই মাছ নিয়েছি, মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে পেঁয়াজকলি, পেঁয়াজকলিটাকে আমি কেটে রেখেছি, একটা পেঁয়াজকেও আমি কেটে রেখেছি, বেগুন, টমেটো, এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা। এছাড়া লাগবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে, তাহলে আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। এই একই তেলের মধ্যে বেগুনটাকেও একটু ভেজে তুলে নেব। এর মধ্যে একটুখানি আমি হলুদ দিয়ে দেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকেও তুলে নেব। এবার আমি তেলের মধ্যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেব। এবার আমি এর সাথেই পেঁয়াজ কলিটাকেও দিয়ে দেব। পেঁয়াজ আর পেঁয়াজ কলি একসাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটুখানি এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁয়াজ কলিটা তাহলে একটু নরম হয়ে আসবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্টটা 1 চামচের মতো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দেব, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব, এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুনটার মধ্যে দিয়ে দেব। বেগুনটা
বেগুনটা আগে থেকে ভাজা ছিল, তাই বেশি নাড়াচাড়া করব না, কারণ এটা ভেঙে যাবে না হলে। পেঁয়াজ কলিটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য এটাকে আমি ফুটিয়ে নেব, তারপরে এর মধ্যে আমি মাছটা দেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, গ্রেভিটাও খুব ভালোভাবে ফুটে গেছে, এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে পেঁয়াজ। ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম, এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে মাছের স্মেলটাও পেঁয়াজকলির সাথে খুব ভালো করে মিলে যায়, তাহলে টেস্টটা খুব ভালো হবে খেতে। এবার আমি ধনে পাতা কুচিটাও দিয়ে দেবো উপর থেকে। রান্নাটা একদম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। এই যে বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম সুন্দর আর সিম্পল রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থেকো।